মুহতারাম হাজেরানে মজলিস, কাছে দূরে দেশে বিদেশে সরাসরি কিংবা ধারণকৃত দৃশ্যে যে যেখান থেকে আজকে আমাদের এই জুমার আলোচনা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহরবানি করে সুস্থ শরীরে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সৃষ্টির সেরা মহামানব আকায় নামেদা তাজদারে মদিনা হাবিব আকরাম শফি আজম সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরে অন্তঃস্থল থেকে পূর্ণ ভালোবাসাকে নিংড়ে দিয়ে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম তাওবা এবং ইস্তেগফার সম্পর্কে। আমরা আলোচনার মধ্যে তাওবা ইস্তেগফারের অর্থ, পার্থক্য, তাওবা ইস্তেগফারের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা তওবার তিনটি গুরুত্বপূর্ণ শর্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যারা গত জুমায় ছিলেন তাদের মনে থাকার কথা, যারা ছিলেন না তাদের জ্ঞাতার্থে আমরা বিষয়টি স্পষ্ট করেছি। আমরা এ জুমাতেও ইস্তেগফার সম্পর্কে আরও কিছু বর্ধিত আলোচনা করব, যে আলোচনাটা গত জুমায় আমরা সমাপ্ত করতে পারিনি। যারা এই সপ্তাহে নতুন তাদের জন্য বলছি যে ইস্তেগফার এবং তাওবা এ দুটি সমার্থবোধক শব্দ, দুটির অর্থ সিমিলার, কাছাকাছি, কিন্তু এই দুটির অর্থের মধ্যে আলাদা রহস্য লুকায়িত রয়েছে। ইস্তেগফার মানে, তাওবা মানে আমরা বুঝি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, ঠিক না? কিন্তু ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মার্জনা প্রার্থনা করা। আর তাওবা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে ফিরে আসা। অর্থাৎ আমি যখন অপরাধ করব, গুনাহ করব, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, পাশাপাশি ভবিষ্যতে যাতে আমার মাধ্যমে ওই গুনাহটা সম্পাদন না হয় এই ব্যাপারে আল্লাহর সাথে কমিটমেন্ট করব, আল্লাহর সাথে দৃঢ় সংকল্প কিংবা প্রতিজ্ঞা করব, এর নাম হচ্ছে তাওবা। তাওবার তিনটা শর্ত, এক নম্বর অনুশোচনা করা, কায় মনোবাক্যে স্বীকার করে নেয়া আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অনুশোচনার আগুনে তপ্ত হয়ে তোমার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করছি কায় মনোবাক্যে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই নম্বর, যে অপরাধের ব্যাপারে আমি তাওবা করছি সে অপরাধ ছেড়ে দেয়া, অপরাধ বর্জন করে ফেলা। তিন নম্বর, ভবিষ্যতে এই অপরাধ যাতে আমার মাধ্যমে সম্পাদন না হয়, আমি না করি, এজন্য আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করা যে আল্লাহ ভবিষ্যতে আমি আর গুনার কাজ করব না, ভবিষ্যতে আমি আর এই অপরাধটা করব না। তবে মানুষ হিসেবে আমাদের ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু মনে রাখবেন ওয়াদা ভঙ্গ হওয়ার পরেও বারবার যদি আল্লাহর কাছে তওবা করা হয় সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন, পছন্দ করেন, সুবহানাল্লাহ। আমি আরও একটি শর্ত ইনক্লুড করেছিলাম, সেটা হচ্ছে কেউ যদি দুনিয়াতে আপনার কাছে কোনো অর্থ, কোনো জমিন অথবা কোনো কিছু পাওনা থাকে, তবে তার সেই প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেয়া, এটাও তওবার একটি শর্ত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটিভাবে তওবা করো। খাঁটি তওবার আলামত হচ্ছে তওবার যে চারটা শর্ত কিংবা রুকুন আছে এগুলো যথাযথভাবে পালন করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে ইমামে আজম, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় নিজের উপর অন্যায় এবং জুলুম করে ফেলেছি, আমি আমার মায়ের সাথে অপকর্ম করেছি, এরপরে মাকে হত্যা করেছি, মায়ের মাতার খুলিটা নিয়ে ওই খুলির উপর মদ পান করেছি, আমার ক্ষমা আছে কি না? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা পাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কায়মনোবাক্যে নিজের গুনাহকে স্বীকার করে তওবা করো তাহলে অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দা, যারা তাদের নফসের উপর, তারা যারা নিজেদের উপর অন্যায় এবং জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, মাগফিরাত দারাত উমিদ আজ লুতফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, হে আল্লাহ তোমার দয়া এবং অনুগ্রহে তোমার ক্ষমা প্রার্থনা করতেছি, কেননা তুমি পবিত্র কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কি কেউ আছেন ওই ব্যক্তির মতো মায়ের সাথে পাপাচার করেছেন বা মাকে বা আত্মীয় স্বজনকে হত্যা করেছেন কিংবা তার মাথার খুলির উপর মদ পান করেছেন, কেউ আসেননি? আমার তো মনে হয় কেউ নাই। আচ্ছা, কোনো মানুষ খুন করেছেন এখানে কি কেউ আসেন? আমার মনে হয় না, নাই। তাহলে এত বড় অপরাধী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ পেয়ে যাই, তবে আমরা মাপ পাবো কি না? তবে মনে রাখতে হবে, আমরা ক্ষমা প্রার্থনা করবো, ইস্তেগফার এবং তাওবা করবো যথাযথভাবে, যেইভাবে তওবা করার নির্দেশ কোরআন এবং হাদিসে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেভাবে আমাদেরকে সঠিকভাবে তওবা করতে হবে। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করার পর তওবা না করে মৃত্যুবরণ করে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো কবরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার রাখেন তাকে যথাযথভাবে এর উপযুক্ত শাস্তি দেওয়ার, কিন্তু এর পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন তবে তো তিনি দয়ার সাগর। সুবহানাল্লাহ। চশমেদারম আজ গুনাহ পাকম কুনি পেশাজি কান্দার লাহা দেখা কম গুনি, হে আল্লাহ তোমার দরবারে আমি আশা রাখি তুমি আমাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। পেশাজি কান্দার লাহা দেখা কম গুনি, যেদিন আমি কবরে গিয়ে মাটি হয়ে যাব তার পূর্ববর্তী মুহূর্তে। সুবহানাল্লাহ।